চাও বাঙালি সকল হল ভারতবর্ষখন এখন হিন্দু রাষ্ট্র আছিল যেতিয়া দেশ বিভাজন হল আর হিন্দুস্থানত হিন্দু কেতিয়াও বিদেশী হব নোৱাৰে আর হিন্দুস্থানত আমি ভূমিপুত্র হল বাঙালি হিন্দু সকল আর অসমখন হল আমার অসম মাতৃখন হল ভারতবর্ষর এটা অঙ্গরাজ্য হয় তেনেস্থলত হিন্দু বাঙালি সকল কেনেকে বিদেশী হব পারে আর এইটু বিদেশী তকমা লগোৱাটো আমি আমার অসম সরকার তথা আমার অসমত সকল জাতীয় সংগঠনক আমি অনুরোধ জানাও এই বাঙালিসকলক যাতে আপনাদের বিদেশীর এই তকমাটো নলগা কারণ আমি বড় মনত দুঃখ পাও কারণ আমি বিদেশী নহয় তো আমি ভারতবর্ষের ভূমিপুত্র আমি অসম মাতৃ সন্তান আমি অসম মাতৃ অসমর খিলঙ্গিয়া ভূমিপুত্র আমি আমার কিয় বিদেশী হব আর আজি চাওক আমার এই বিজেপি সরকার যেতিয়া আমি 2014 চনত হাউলিত এখন ডাঙর মিটিং হয়েছিল আপনাদের জানে নামনি অসম ভিত্তিক উদ অসম বাঙালি যুবশক্ত ফেডারেশনের এখন বিশাল মিটিং হয়েছিল তাত আমার কেন্দ্রীয় উপসভাপতি মিস্টার আলু আলিয়া আহিছিলে আমার অসমর সভাপতি সর্দার সোনোয়াল ডাঙরিয়া আহিছিলে তেতিয়ার সভাপতি আছিলে তেতিয়াও আর তেতিয়া তেওঁলোকে আমাক আশ্বাস আর বিশ্বাস বিশ্বাস উতিয়ন করে আহিছিলে যে তেওঁলোকে তেওঁলোকৰ সরকার হওয়ার পিছত 2014 লোকসভাত তেওঁলোকৰ সরকার হওয়ার পাছত আমার বিদেশীর যেটা সমস্যা আছে তেওঁলোকে সেন্ট্রেলের পর বিদেশীর সমস্যাটা সমাধান করব আর তেতিয়াই আমার সন্মানীয় আজির প্রধানমন্ত্রী সন্মানীয় আমার শ্রদ্ধা নরেন্দ্র মোদী ডাঙরিয়া শিলচরত আহি তেও কইছিলে যে তেও সরকার অহার লগে লগে অসমত যিমানবোৰ ডিটেনশন ক্যাম্প আছে তেও বুড়িয়াই ভাঙি দিব কিন্তু এতিয়া কি হয়েছে উলোটাটো হয়েছে আর নতুন নতুন ডিটেনশন ক্যাম্পলোকে বনায় আছে গোয়ালপাড়ার এই বড় দুঃখ লগা আর লজ্জাজনক কথা কি কলে রাজনৈতিকভাবে তো আমি হারাশাস্তি হয়েছো আমি ধরক প্রায় 1 কোটির অধিক আমি হিন্দু বাঙালি বসবাস করো অসমত রাজনৈতিকভাবে আমার কি অধিকার আছে কখন রাজনৈতিক দল নহয় রাজনৈতিক দল খোলার আমার কোনো অভাবতা নাই কিন্তু রাজনৈতিক দল অসমত বা ভারতবর্ষত কোনো অভাব নাই যদি বিজেপি সরকারে এনেকুৱা যদি দ্বিমাতা স্বরূপ আমার উপর চরিত্র গ্রহণ করেছে হলে আমি বেলেগ রাজনৈতিক দলের আমি ওসরত আমি যাবলৈ আমি বাধ্য হম যেহেতু বাঙালির 80% ভোট আমি দি বিজেপি সরকারকে আমি অসমত আনিছি কংগ্রেস সরকার কিন্তু উৎখাত করেছে আমি বাঙালিসকলে অসমরপরা অসম রাজ্যেরপরা আমি চ্যালেঞ্জ করে উৎখাত করেছি চাওক অসমৰ জাতীয় জীবনত অসমৰ ছাত্র সংগঠনক যদি আপনি প্রাধান্য দিয়ে অসমৰ নাম্বার 1 ছাত্র সংগঠন হল অসমৰ ছাত্রহন্তা ছাত্রহন্তাই তো আমাকে একো কোৱা নাই লাচি থেনা সৌ সিদিনা জন্মগ্রহণ করেছে লাচি থেনা হয় না নহয় লাচি থেনার কোনো গুরুত্বহীন এই এইটো সংগঠনক আমি গুরুত্ব নিদি আমার ভাতৃ সংগঠন আমার লগত অতপ্রতভাবে আমি তেওঁলোকৰ লগত আমি সমিল মিলেরে আমি আগবাড়ি আছো ছাত্রহন্তার লগত ছাত্রহন্তা আমার বিগ ব্রাদার আমার জাতীয় সংগঠনের ভিতর এতে চাওক জাতীয় সংগঠন করা মানুষবিলাকৰ জাতীয় চেতনা সদায় থাকিব আজি ছাত্রহন্তা আজি আমার অসমীয়া জাতীয় জীবনের পর ওলাইছে তেওঁলোকৰ জাতীয় জীবনের লগত যেটু প্রয়োজন করবই আমি তো বাধা দিব নোৱাৰো নাই নাই এতিয়া সমর্থনের কথা ইয়াতে হয় নাই এতিয়া ধরো আন্দোলনত বিশেষকে ক্ষতিগ্রস্ত কোনে হব বেঙ্গলী সকল বেঙ্গলী সকল ক্ষতিগ্রস্ত হব তেতিয়া হলে আপনাদের কেনেকে ভাবে যে আমি সমর্থন দিব পাৰি।